আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। আমরা ইতিপূর্বে একটা ক্লাস করেছিলাম, আপনাদের যাদের মনে আছে তাদের তো মনে আছে, আর যাদের মনে নেই তাদের জন্য পূর্বের ক্লাসটা জাস্ট একটু রিভিউ করে নিচ্ছে আর কি। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আমরা একটা গল্পের মাধ্যমে গত ক্লাসে বলেছিলাম, গল্পটা আবারও বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। গল্পটা ছিল এরকম যে আমার এক প্রতিবেশী যার নাম ছিল সূচনা, তার বাবার একটি পাঁচতলা বাড়ি ছিল। সেই বাড়িটি প্রথম নিচতলা এবং দোতলা পর্যন্ত শপিং মল হিসেবে ভাড়া দিয়েছে, তৃতীয় তলায় সে নিজে থাকতো, চতুর্থ এবং পঞ্চম তলা ভাড়া দিয়েছিল। তো একটা সময় সে দোকান মালিকগুলো অর্থাৎ একতলা এবং দোতলায় যে শপিং মল ভাড়া দিয়েছিল তাদের সঙ্গে সূচনার একটু বাকবিতণ্ডা হয় এবং দোকান মালিকগুলো তাকে তার বাড়ি থেকে বের করে দেয়, বা সূচনায় বের হয়ে আসে যেভাবে আমরা বলি না কেন। তো বের হয়ে সে আমার কাছে এসেছে, আসার পরে আমার এবং তার মধ্যে যে কথোপকথন যেগুলো হয়েছিল আমরা এই কথোপকথনের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টি খণ্ড 10টি অধ্যায় সম্পর্কে জানব। তো প্রথমেই সূচনা আমাকে এসে বলল যে এই ঘটনা হয়েছে। আমি তখন সূচনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমেই সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে তার সঙ্গে আলাপ করলাম, এরপরে সূচনার সাথে যে শপিং মলের দোকানের মালিকগুলোর সঙ্গে সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন তারা করেছিল কিনা সেই প্রসঙ্গে বললাম। এই দুটো শোনার পরে সূচনা বলল যে ভাই আমার তো আসলে কিছু সমস্যা আছে। কি সমস্যা? তো বলছে যে আমার তো দলিল সংশোধন করতে হবে, আর দলিল সংশোধন করতে পারলে আমি ওদের সঙ্গে যে চুক্তিটা আমার আছে এটা আমি রদ করতে পারবো বা অফ করে দিতে পারবো। আর চুক্তি একবার যদি আমি রদ করে দিতে পারি বা অফ করে দিতে পারি তাহলে আমি দলিলটা বাতিল করে দিতে পারবো, তাহলে ওরা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুধু আমাকে একটু ঘোষণামূলক ডিগ্রি রিসিভার নিয়োগের মাধ্যমে এনে দেন। তো এটা শোনার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে 8 দিনের সময় দাও, আমি প্রথমে আদালত থেকে সাধারণ নিষেধাজ্ঞা এনে দিব, এরপরে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞা এনে দেওয়ার ব্যবস্থা করে দিব। এই ছিল আমাদের গল্প, এবং এই গল্পটারই বিভিন্ন শাখা প্রশাখা এখন আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। তো প্রথমেই বলে নিই যে সূচনার কথা আমরা বলছিলাম, সেই সূচনাটি হচ্ছে আমাদের প্রথম খণ্ড। সূচনা কোনো মেয়ে নয় আসলে, আমাদের বোঝার জন্য গল্পটা বলা আর কি। তো সূচনা হচ্ছে আমাদের প্রথম খণ্ড। তো প্রথম খণ্ডে আমাদের কোনো অধ্যায় নেই, প্রথম খণ্ডে হচ্ছে ধারা হচ্ছে 7টি, 1 থেকে 7। এবং এই প্রথম ধারার যে বিষয়বস্তু যেগুলো আছে, আমি আসলে বইয়ে যেগুলো আছে সেগুলো আপনাদের পড়াবো না, আপনারা কষ্ট করে বই দেখে নিবেন, বা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কে গেলে আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন পুরোটা বাংলায় দেখতে পাবেন, ঠিক আছে? সুতরাং বইয়ে যেগুলো লেখা আছে আমি এগুলো বলবো না, আমি বইয়ে যেগুলো লেখা নাই সেগুলো বলবো, সেগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, যা আপনারা বই পড়ে আমাকে উত্তর দিবেন, ঠিক আছে? তো শুরুতেই বলি, 1 থেকে 7 ধারা হচ্ছে প্রথম খণ্ড, এবং দ্বিতীয় খণ্ড যেটি থেকে শুরু হবে সেটা হচ্ছে তার সঙ্গে আমার প্রথম যে কথোপকথন হয়েছিল, যেটি যে সম্পত্তির দখল পুনরুদ্ধার, এখান থেকে শুরু করে ঠিক 8ম দিন পর আমি তাকে জানাবো বলেছিলাম, এইটুকু গল্প। অর্থাৎ সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে তাকে বললাম, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন তাকে বললাম, দলিল সংশোধন তাকে বলেছি, সে বলেছে, এই সবগুলো আমরা একটা একটা করে ধারাবাহিক ভাবে আলোচনা করব আর কি। এখনই সমস্ত কিছু মুখস্থ করার দরকার নাই, যদিও আমার শিটে সবকিছু দেওয়া আছে, তো মুখস্থ করার দরকার নাই, আমরা ভেঙে ভেঙে মুখস্থ করব। তো প্রথমেই চলে আসি আমরা, সেটা হচ্ছে প্রথম খণ্ড, ধারা হচ্ছে 1 থেকে 7। আসলে প্রথম খণ্ড শুরুতে কি হয়, সাধারণত প্রারম্ভিক অবস্থায় থাকে, অর্থাৎ এই আইনটির নাম কি, কবে হলো, কবে থেকে এই আইনটি প্রচলন হলো, এগুলো লেখা আছে আর কি। তো যথারীতি আমরা প্রথম খণ্ডের প্রথম যে ধারাটি সেটিতে আসলে সংক্ষিপ্ত শিরোনাম দেওয়া আছে, এটার আর কিছুই নাই। 2 নম্বর ধারা যেটি আছে সেটি আসলে বাতিল করা হয়েছে। এরপরে 3 নম্বর ধারা ব্যাখ্যামূলক অনুচ্ছেদ, 3টি বিষয় এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ব্যাখ্যা 3টি আপনারা অবশ্যই পড়বেন, না বুঝলে আমাকে বলবেন, ব্যাখ্যা 3টি একটু জটিল আমি জানি, হয়তো পড়ে বুঝবেন না, যদি আপনারা পড়ে না বোঝেন 3টা ব্যাখ্যা কি কি আছে আমাকে বলবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিব, কিন্তু আপনাদের পড়তে হবে। 4 নম্বর যেটি আছে সেটি হচ্ছে 4 নম্বরটি হচ্ছে সংরক্ষণ, মানে এই আইনটি কোন কোন আইনকে
সংরক্ষণ করবে, অর্থাৎ কোন কোন আইনকে প্রভাবিত করবে না বা এই আইন দ্বারা প্রভাবিত হবে না, এটি হচ্ছে সংরক্ষণ। এবং 5 নম্বর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যে সুনির্দিষ্ট প্রতিকারটা কিভাবে করা হয়, কিভাবে প্রদান করা হয়। এই 5টি কারণ আপনাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কেননা সুনির্দিষ্ট প্রতিকার আইনে সম্পূর্ণটাই এই 5টি যে প্রতিকারের কথা বলা হয়েছে, এই 5টি প্রতিকারের মাধ্যমে প্রতিদান দিয়ে থাকে। এর বাইরে কোনো প্রতিদান আদালত থেকে দেওয়া হয় না। সুতরাং এই 5টি আপনারা অবশ্যই পড়বেন। এবং 6 ধারায় বলা আছে নিরোধক প্রতিকার। নিরোধক প্রতিকারের ব্যাখ্যাটাও মূলত এই 5টি কারণের মধ্যে 3 নম্বর কারণ যেটি আছে সেটিকেই উল্লেখ করা হয়েছে। এরপরে 7 নম্বর ধারাটি হচ্ছে যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি দ্বন্দ্বমূলক কোনো কাজে, অর্থাৎ ফৌজদারি কোনো কার্যবিধিতে প্রভাবিত করবে না, কেননা ফৌজদারি দ্বন্দ্ববিধি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেই মামলাগুলো বা সেই সমস্যাগুলো মানে বিচার করা হবে আর কি, সেটি বলা হয়েছে 7 ধারায়। তো এখানে দেখেন কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো আপনাদের কাছে প্রথমেই থাকবে হচ্ছে যে আপনারা প্রথম খণ্ড অর্থাৎ 1 থেকে 7 ধারা ভালোভাবে পড়বেন, এবং নমুনা প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলো বোঝার চেষ্টা করবেন, এগুলো বুঝে লিখবেন, লিখে একটু পোস্ট করবেন। আমি একটু দেখতে চাই যে আপনারা আসলে পড়েছেন কিনা, কেননা শুধু আমি পড়লে হবে না। আর সাধারণত ইউটিউব এবং ফেসবুকে, কারণ সুনির্দিষ্ট প্রতিকারের এত বেশি ভিডিও আছে, আপনারা যেগুলো দেখার পরে আসলে সত্যি কথা বলতে কি আপনাদের সিলেবাস অনুযায়ী কোনো ভিডিও ইউটিউব বা ফেসবুকে নাই। সুতরাং আপনারা যারা জানার জন্য ইউটিউব ফেসবুক দেখছেন, আমি বলবো যে অবশ্যই আপনারা দেখেন, কিন্তু সিলেবাস সম্পর্কে জানার জন্য কষ্ট করে বইটা পড়তে হবে। আর যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর আপনারা 1 থেকে 7 ধারায় পাবেন। 1 থেকে 7 ধারা বলতে আপনাদের অর্থ 4, 5, 6 এই 3টা ধারা পড়লেই আপনি এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো যারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন সেটার উপর নির্ভর করে আমি পরবর্তী ক্লাসগুলো নিব আর কি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, কিন্তু সবাই পরে এক উত্তরটা দিবেন, এরপরে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করবো।